আর কিছু খুন আগেই চাঁদনী চকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের অফিসে গেলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। দলকে কার্যত চ্যালেঞ্জ এবং এসএসকেএম নিয়ে বিতর্কিত মন্তব্যের পর তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের চাঁদনী চকের অফিসে গেলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগেই মদন মিত্র এই বিস্ফোরক মন্তব্য করেছেন। এসএসকেএমে এক স্বাস্থ্যকর্মীকে ভর্তি করাতে না পারানি তার অভিযোগ ছিল যে প্রশাসনের বিভিন্ন স্তরে বলেও কোনো লাভ হয়নি। এরপর এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে তিনি সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েন, এসএসকেএম কর্তৃপক্ষ আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন, তারপরেই ক্ষোভ প্রকাশ করেন মদন মিত্র। শুধু তাই নয়, দলকেও সরাসরি চ্যালেঞ্জ করেন, দল কারো ব্যক্তিগত নয় বলে মন্তব্য করেন, বিস্ফোরক মন্তব্য করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এরপরই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের চাঁদনী চকের অফিসে যান মদন মিত্র। কিছুক্ষণ আগেই তিনি চাঁদনী চকের অফিসে গিয়েছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় এই মুহূর্তে রয়েছে। সৌমিত্র, কুনাল ঘোষের অফিসে গিয়েছেন মদন মিত্র, কি কারণে তিনি গেলেন কিছু কি জানা যাচ্ছে? দেখো দেখো সোমেন, তুমি জানো যে কিছুক্ষণ আগেই মদন মিত্র একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দলের বিরুদ্ধে কিছু কথা বলেছেন এবং তার পাশাপাশি দলের যে মুখপাত্র কুনাল ঘোষ, তার বিরুদ্ধে মুখ খুলেছেন কুনাল ঘোষ, যার বিরুদ্ধে মুখ খুলেছেন মদন মিত্র। এবং এই বিস্ফোরক মন্তব্যের পর এই যে এসএসকেএম সংঘাত আবহই আমরা যেটা দেখতে পেলাম যে সন্ধে 7টা নাগাদ এই যে কুনাল ঘোষের যে অফিস চাঁদনী চকের লাগোয়া যে কুনাল ঘোষের অফিস, দলের মুখপাত্র সেই কুনাল ঘোষের অফিসে এসে হাজির হয়েছেন মদন মিত্র। এবং যে দল সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই যে কি কারণে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বা দলের বিরুদ্ধে এবং কুনাল ঘোষের বিরুদ্ধে কেন তিনি এরকম বিস্ফোরক মন্তব্য করেছেন তারই জন্য সেই বিষয়ে কথা বলতে কুনাল ঘোষের অফিসে তিনি এসেছেন এবং দলের তরফ থেকে তাকে পাঠানো হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। বলে এখন সেই ছবি দেখাচ্ছি, মদন মিত্র কুনাল ঘোষের অফিসে গিয়েছেন আজ সন্ধ্যে 7টা নাগাদ চাঁদনী চকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের অফিস যান, দলের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন, দলকে কার্যত চ্যালেঞ্জ করেছেন, সম্ভবত সেই বিষয় নিয়ে কুনাল ঘোষের সঙ্গে তার কথা হচ্ছে। সেই বিষয় নিয়ে কথা বলার জন্যই কুনাল ঘোষ তাকে ডেকে পাঠান। কিছুক্ষণ আগেই কুনাল ঘোষের অফিসে গিয়েছেন। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৌমিত্ররা আমাদের সঙ্গে রয়েছে। সৌমিত্র, তুমি যা বলছিলে মূলত যে বক্তব্যগুলো থেকে বিতর্ক তৈরি হয়েছে সেই বক্তব্য নিয়ে আলোচনার জন্যই কি তাকে ডেকে পাঠানো হয়েছে? একদমই সোমেন, তুমি দেখো যে এই এসএসকেএম সংঘাতের আবহে তুমি জানো যে গতকালও মদন মিত্র বিস্ফোরক মন্তব্য করেছিলেন এসএসকেএমে গিয়ে তিনি একজন রুগীকে ভর্তি করতে না পেরে, এবং গতকাল যে তার যে মদন মিত্র যে ক্ষোভের আজ সেই ক্ষোভের আজ আজও অব্যাহত রয়েছে। আজও কিছুক্ষণ আগে বিকেলবেলা সাংবাদিক বৈঠক করে মদন মিত্র তিনি দলের বিরুদ্ধে এবং দলের যে মুখপাত্র কুনাল ঘোষ তার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন মদন মিত্র। এবং এই মন্তব্য করার পরই যে দলের বিরুদ্ধে দলের যে শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু মদন মিত্রকে নিয়ে আলোচনা করে এবং নড়েচড়ে বসে, এবং তারপরে যেটা ঠিক হয় যে দলের যে মুখপাত্র কুনাল ঘোষ তার যে চাঁদনী চকে যে অফিস রয়েছে সেই কুনাল ঘোষের অফিসে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন ঘড়িতে বাজে 7:13, ঠিক 15 মিনিট আগে অর্থাৎ 7টা বাজার কিছুক্ষণ আগে, ঠিক 7:05 বাকি থাকতে মদন মিত্র এখানে কুনাল ঘোষের অফিসে আসেন। তিনি গাড়ি থেকে নামেন যে কুনাল ঘোষের যে অফিস আছে সেই অফিসের মুখে, এবং নামার পর গাড়ি থেকে নামার পর কিছু রাস্তা তিনি হেঁটে আসেন। হেঁটে এসে যে এই যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কুনাল ঘোষের অফিসের সামনে, ঠিক এই অফিসেরই ফার্স্ট ফ্লোরে মদন মিত্র গেছেন কুনাল ঘোষের সঙ্গে আলোচনা করছেন। তৃণমূল দল সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই যে মদন মিত্র দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং কুনাল ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছেন, ঠিক কী কারণে মদন মিত্রর এই ক্ষোভ, কেন এত কথা তিনি বললেন, তার পেছনে আসল কারণটা কী, সেই কারণটাই জানার জন্য তিনি কিন্তু এখন কুনাল ঘোষের সঙ্গে আলোচনা করছেন। আলোচনা হওয়ার পর আরও পুরো বিষয়টা বিস্তারিত জানা যাবে যে কী আলোচনা হলো, তারপর কি মদন মিত্র কথা বলার পর দেখার বিষয় যে কুনাল ঘোষের সঙ্গে আলোচনার পর মদন মিত্র ক্ষোভে কোনো প্রলেপ লাগে কিনা। তোমাকে ধন্যবাদ।